বুধবার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতেই তিনি কলকাতায় চলে আসছেন। বুধবার রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্তমান রাজ্যপাল লা গণেশন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সহ অন্যান্য মন্ত্রীরা। বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন সিভি আনন্দ বোস। বুধবার এই অনুষ্ঠান হতে চলেছে। বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিপ্লব, কি জানতে পারছেন অনুষ্ঠান সম্পর্কে? দেখো, নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন সিভি আনন্দ বোস, এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভেচ্ছা জানিয়ে দুটো তাকে তারিখ দিয়েছিলেন, 21 এবং 23 তারিখ। তো এই 21 এবং 23 তারিখ এই দুটো তারিখের মধ্যে তাকে পছন্দ করতে বলা হয়েছিল যে কোন তারিখে তিনি শপথ গ্রহণ করবেন। আমরা যদি জানতে পারছি নবান্ন সূত্রের খবর যে 23 তারিখ অর্থাৎ বুধবার তিনি এই তারিখটাকে পছন্দ করবেন। 23 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, অর্থাৎ বুধবার রাজভবনে অনুষ্ঠান নতুন রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোস, এবং মঙ্গলবার রাতে তিনি কলকাতায় ফিরছেন, এবং কলকাতার রাতে বুধবার সকালে তাকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অন্যান্য মন্ত্রীরা, থাকবেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, অন্যান্যরা উপস্থিত থাকবেন। ধন্যবাদ।